ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামটা প্লিজ? আমার নাম নীরব চন্দন। আপনি? লায়ন রহমান। লায়ন, ওয়াও, তাহলে তো অনেক ভালো। এই ওই টাইপের একটা প্রশ্ন করতে পারবো। আপনি কি হাসেন কম? না না, আমি হাসি, অনেক হাসি। অনেক হাসেন, তাহলে হাসছেন নাকি? হাসির কিছু হলেই হাসি আসে। হাসির কিছু হলে পাগলের লক্ষণ না? আচ্ছা, পাগলের লক্ষণ কেন ভাই? হাসলে মন ভালো থাকে, এই জন্যই হাসি। কিন্তু কারণে হাসি, কারণে হাসি, কারণ থাকতে হয়। রাগ বেশি না হাসি? আপনার এমনি রাগ অনেক কম, সফট মানুষ, সফট মানুষ। আচ্ছা, হাসা নিষেধ? হাসা নিষেধ, গার্লফ্রেন্ড নিষেধ করছেন? না, আমি বিয়ে শাদি করছেন তো? আচ্ছা আচ্ছা, এখনো হয়নি। যাই হোক, শুভকামনা রইল। আপনি একটা ফুটবল টিম বানান, রাইট? আপনি একটু দোয়া দিয়ে দেন। বন্ধু হয় না ভাই? বন্ধু ফ্রেন্ড হয়। আপনার কি বাচ্চা কাচ্চা? বিয়ে শাদি? হ্যাঁ। আপনি কয়টা টিম প্রোডাকশন কয়টা দিয়েছেন? মাত্র একটা। একটা প্রোডাকশন হয়েছে ভাই, এখনো হয়নি। আচ্ছা ভাই, কয়টা প্রোডাকশন দেওয়ার ইচ্ছা আছে? মিনিমাম দুটা। মিনিমাম দুইটা? আপনার? আমার দুইটা। দুইটা? আচ্ছা, যাই হোক, মানে প্রসেসিং চলছে আর কি, তাই না? আচ্ছা, আমি আপনাদেরকে একটা কোশ্চেন করব, যদি অ্যানসার করতে পারেন আপনাদেরকে গিফটস দিব। আর অ্যানসার না করতে হলে গিফট কি দিতে হবে? গিফটস আপনার আমাদেরকে দিতে হবে। দুটো কোশ্চেন করব, দুটোর মধ্যে একটা যদি আপনি অ্যানসার করতে পারেন 15 সেকেন্ড সময়ের মধ্যে, তাহলে আপনাকে একটা গিফটস দিব। দ্বিতীয় একটা যদি অ্যানসার করতে পারেন, ওটাতেও একটা গিফটস দিব। বাট দুটোর একটা যদি অ্যানসার দিতে না পারেন, তাহলে একটা গিফট দিতে পারবো। রাজি আছেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, বাসাটা কোথায়? রংপুরে। রংপুর কোথায়? ইরশাদনগর। কামারপাড়া, রংপুর। কামারপাড়া, আমার এলাকায়। আমার বাসা কামারপাড়া, মূলাটন পাকার মধ্যে। আচ্ছা, আপনাদের কোশ্চেনটা হচ্ছে, কখন কোন মানুষকে, মানে কখনো কোনো মানুষকে ভুল করার পরে, কখন কোন মানুষকে ভুল করার পরে অভিনন্দন জানানো হয়? আরেকবার প্রশ্নটা প্লিজ। কখন কোন মানুষকে, মানে ধরেন আপনি অনেক বড় একটা ভুল করছেন, আপনাকে রাগারাগি না করে আপনাকে অভিনন্দন জানানো হচ্ছে, আপনার সমস্যা হচ্ছে, বুঝতে পারছেন কি? জি জি জি। আচ্ছা, আপনার সমস্যা হচ্ছে এখন, এক, দুই, তিন, চার, খুবই ইজি, পাঁচ, ছয়, সাত, আট, 15 সেকেন্ড কিন্তু, নয়, সময় কিন্তু প্রায় শেষ, 10, আর মাত্র 5 সেকেন্ড, 11, বাচ্চা হলে 12, বাচ্চাকে ভুল 13, 14, পারলাম না 15, খুবই সহজ কিন্তু ছিল, খুবই সহজ। পারলাম না। আচ্ছা ঠিক আছে, দ্বিতীয় আর একটা কোশ্চেন করি। দ্বিতীয় কোশ্চেনটাও খুবই ইজি, একদম সিম্পল। আপনি যদি মাথা কাটান, কুইজ পাওয়ার পারা একদম সিম্পল। এমন একটা জন্তু আছে যেটা পানির জন্তু, মানে পানির জন্তু, ওর জীবন নাই। আমি একটু অন্যভাবে বলি যে পানির জন্তু কিন্তু ওর জীবন নেই, তার মানে পানির জন্তু নয়, তাই না? পানিতে বাস করে, হাত নেই, পা নেই, তবু সাঁতার কাটতে পারে। কোশ্চেনটা কি বুঝতে পারছেন? সমস্যা হচ্ছে এখন, এক, পানিতে বাস করে, হ্যাঁ, হাত নেই, মানে আর গোবর, পা কিচ্ছু নেই, কিন্তু সাঁতার কাটতে পারে। চার, পাঁচ, লাস্ট 14.5, আর একটা ট্রাই করতে, মানে যদি চান কোনো উত্তর দিতে, 14.5, বলেন বলেন, এখন একটু একটু একটু, ভাইয়া উত্তরটা পেয়েছে। আমি একটা গিফট দিব, যেহেতু ভাইয়াদেরকে বলেছিলাম যে গিফট দিব না, তবুও গিফট দিব ভাইয়াদেরকে, কারণ আমার এলাকার ভাই ব্রাদার, ছোট্ট একটা গিফট আমাদের জন্য, আমাদের থেকে। ভাই আপনিও একটু ধরেন, নিবে উনি উত্তরটা দিয়েছে, ঠিক আছে, বাট গিফটটা ওনার। আচ্ছা, পথের বাচ্চা যে শোটা, এটা রংপুরের কিন্তু প্রথম একটি শো, এটা প্রমোটিং শো এবং কুইজ শো আমরা করে থাকি রংপুরের প্রমোটিংয়ের জন্য। আপনারা এটা কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, এবং পথের বাচ্চাদের দর্শকদের জন্য যদি কিছু বলতেন। প্রথমে আমি এখানে এসে যখন দেখলাম যে এরকম একটা শো হচ্ছে, চেষ্টা ইন্টারেস্ট দেখি কি হয়, তো খুব ভালো লাগলো, এবং আপনাদের প্রশ্নগুলো খুবই মজাদার এবং খুবই ইজি। হয়তো আমরা একটু কনফিউজ হয়ে যাই, এই জন্য একটু কঠিন হয়ে যায়, তবে ইজিভাবে ভাবলে আসলে ইজি। আর পথের পাঁচালের জন্য আমার শুভকামনা থাকলো, তারা আরও এগিয়ে যাক। এরকম প্রোগ্রাম প্রথমবার আসলে নিজে অ্যাটেন্ড করা,
সত্যিই ভালো, একটা আলাদা এক্সপিরিয়েন্স। আর আমাদের রংপুর শহরটা অনেক বড় হচ্ছে, অনেক সমৃদ্ধ হচ্ছে, এরকম একটা প্রোগ্রামের দরকারও আছে। এবং অবশ্যই অনেক সাধুবাদ এই প্রোগ্রামকে, কারণ এই প্রোগ্রামের দ্বারা হয়তো বা রংপুর, রংপুরের সংস্কৃতি, রংপুরের মানুষকে ফুটিয়ে তোলা হবে। এই জন্য অভিনন্দন থাকলো, অসংখ্য ধন্যবাদ। দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।